প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তাজেক প্রধান কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিব। আজকে ক্লাসের আমাদের বিষয় হচ্ছে গ্রামার। গ্রামার মানে কি তোমরা সবাই জানো, ব্যাকরণ, যা আমরা আজ শিখব। ইতিমধ্যে তোমাদের যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেগুলোতে আমরা এগুলো ডিটেলস দিয়ে দিয়েছি, সেজন্য আজ আমি শুধু তোমাদের প্রশ্নটা লিখে দিয়েছি এবং উত্তর সম্পর্কে কিছুটা জাস্ট আলোচনা করব। তোমাদের কাছে এগুলো তো সব আছেই, প্লাস আমাদের পাঠ্য বইও আছে, আমরা সেগুলো সেখান থেকে শিখে নিব। এ নাম্বারে কে আছে, হোয়াট ইজ কল্ড পার্টস অফ স্পিচ, হাউ মেনি কাইন্ডস অফ ইট আর দেয়ার, রাইট দেম উইথ এক্সাম্পল। মানে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কী কী উদাহরণ। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে কী বলে, এক একটি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজাংশন। তো এই আট প্রকারের দুইটি করে উদাহরণ দিবে, যেমন নাউনের ক্ষেত্রে দিতে পারো না যে কোনো দুইটি নাম, করিম, ঢাকা। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে হি, শি, দে, এরকম কিছু। তো প্রত্যেকটা প্রকারের মানে আট প্রকারের দুইটি করে উদাহরণ দিবে। তারপরে বি নাম্বারে কী আছে, হোয়াট ইজ কল্ড পার্সন, হাউ মেনি কাইন্ডস অফ ইট আর দেয়ার, রাইট দ্যাম উইথ এক্সাম্পল। মানে পার্সন কাকে বলে, কত প্রকার ও কী কী। সেট বা সেন্টেন্সে প্রত্যেকটি ভার্বের সাবজেক্ট বা কর্তার যে বিভিন্ন রূপ আছে সেই রূপগুলোকে কী বলে, পার্সন বলে। যেমন পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, সে, থার্ড পার্সন এরকম। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের দুইটি করে উদাহরণ দিয়ে দিবে। দুইটি করে দিতে পারো, একটি করেও দিতে পারো, এক্ষেত্রে উদাহরণ দিয়ে দিবে। সি নাম্বারে আছে আর্টিকেল, হোয়াট ইজ কল্ড আর্টিকেল, হাউ মেনি কাইন্ডস অফ ইট আর দেয়ার, রাইট দেম উইথ এক্সাম্পল। তো এখানে আর্টিকেলের ক্ষেত্র একই, আর্টিকেল কাকে বলে আমরা জানি, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সে নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে বা বোঝায় তাকে কী বলে, আর্টিকেল বলে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটাকে কী করে, নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়। আর্টিকেল কয় প্রকার আমরা জানি, আর্টিকেল দুই প্রকার, ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল। তো এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, যা দ্বারা শুধু নির্দিষ্ট করে বোঝায়, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এন, যা দিয়ে অনির্দিষ্ট একটা বা অনেকগুলো বস্তুকে বোঝাতে পারে। তো সেরকম তোমরা এন দি এই তিনটা ওয়ার্ড ব্যবহার করে তিনটা উদাহরণ লিখে দিবে। ডেফিনেট আর্টিকেলে এ দি দ্বারা একটা উদাহরণ লিখবে, আর ইনডিফিনিটে এন দ্বারা দুইটা উদাহরণ লিখে দিবে। ডি নাম্বারে হচ্ছে হোয়াট ইজ কল্ড টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ ইট আর দেয়ার, রাইট দ্যাম উইথ এক্সাম্পল। এই টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী উদাহরণ দাও। আমরা জানি টেন্স কাকে বলে, কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা কালকে কী বলে, টেন্স বলে। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো উদাহরণ দেই, প্রেজেন্ট টেন্সের হচ্ছে আমি বর্তমানে যা করছি তাই, আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। প্রেজেন্ট পাস্ট টেন্স হচ্ছে আমি অতীতে যা করেছি, আমি কি অতীতে যা করছিলাম, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে কি চেয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু। তারপরে ফিউচার টেন্স কী হতে পারে, ভবিষ্যতে যা হবে, যেমন ধরো আই উইল বি এ ডক্টর, বা আই শ্যাল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই, বা আই শ্যাল বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, সেটা হচ্ছে কি ফিউচার টেন্সের উদাহরণ। তো এভাবে তোমরা এই ব্যাকরণগুলি শিখবে। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, যা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দিতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা, তোমরা এখনও অনেকেই সিলেবাসটা নেওনি, নতুন সিলেবাস, তো সেটা স্কুল থেকে সংগ্রহ করে নিবে, এবং তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে এই গ্রামারগুলোকে অ্যাসাইনমেন্ট করার দরকার নেই, দরকার হবে না। আজকের এই ডেটটা ফিক্সড করে, এই ডেটটা অনুযায়ী দুইটা অ্যাসাইনমেন্ট করবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ মাই প্যারেন্টস এবং অ্যাপ্লিকেশন লিভ অফ অ্যাবসেন্স। এই দুটা অ্যাসাইনমেন্ট হিসেবে করে রাখবে। তো আগামী মাসের মানে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, তারপরে কিন্তু হবে না। তাই তোমরা বাসায় থেকে ভালোভাবে লেখাপড়া করো, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় আসসালামু আলাইকুম।